ফিজিওলজিক্যাল চেঞ্জেস আমি কিছু প্রেগনেন্সির সময় দেখি। আমি ওপর থেকে একদম শুরু করব। প্রথমে ব্রেস্ট, যেটা খুব হেভি হয়, টেন্ডারনেস হয়, একটু একটু সিক্রিশন বেরোতে থাকে নিপলস দিয়ে, দিস আর নর্মাল। অনেক সময় হয়তো পাবলিক প্লেসে এটা একটা এম্বারাসমেন্ট হতে পারে, তার জন্য নিপল প্যাড ইউজ করা যেতে পারে, বাট দিস আর নর্মাল ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং প্রেগনেন্সি। আমি তারপরে নিচে আসবো আমার পেটে। পেটে কি হয়, অনেক বেশি স্ট্রেচ মার্কস হয়, উইচ ইজ ভেরি কমন, কারণ আমার পেটে যা আমার পেটে সাইজ বাড়ছে, আমার চামড়াগুলো ফেটে যাচ্ছে, প্লাস নাভির ওপর দিয়ে আমার কালো একদম দাগ, মোটা দাগ পড়ে যায়, যেটা আমরা বলি লিনিয়া নাইগ্রা। আর পেটে যে স্ট্রেচ মার্কস গুলো হচ্ছে তাকে আমরা বলি স্ট্রায়া গ্র্যাভিডেরা। এর জন্য আমরা অনেক সময় গর্ভবতী মাদের বলে থাকি যে তেল মাখতে বা জায়গাটা ময়েশ্চারাইজড করে রাখতে, যাতে এই মার্কস গুলো খুব পার্মানেন্ট না হয়ে যায়। এর পরে যা আসে সেটা হচ্ছে হাত পা ফুলছে বা পিডল ইডিমা হওয়া, টিপ পা ফুলে যাচ্ছে, এগুলো খুব নর্মাল ব্যাপার, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। রেস্ট নিতে হবে 10 থেকে 12 ঘন্টা, হয়তো আপনার ইডিমা কমে যাবে বা পা ফোলা কমে যাবে। এছাড়া কি হয়, অনেক পেশেন্টদের এটা হয় কি আমার প্রচন্ড বেশি ডিসচার্জ বেরোচ্ছে, মানে হোয়াইট ডিসচার্জ হচ্ছে, সাদা স্রাব বাড়ছে প্রেগনেন্সির সময়, এটাও একদমই নর্মাল ব্যাপার। আমাদের বডিতে যা ফিজিওলজিক্যাল চেঞ্জেস আসছে তার জন্য আমাদের হোয়াইট ডিসচার্জ প্রচন্ড বেড়ে যায়। এগুলো হয়তো নিজের ডিসকমফর্ট যদি বেশি হয় তাহলে আমরা মেডিসিন প্রেসক্রাইব করি, আদারওয়াইজ দিস আর অল নর্মাল থিংস। কিছু কিছু প্যাথোলজি এই ফিজিওলজিক্যাল চেঞ্জেস এর মধ্যে হয়তো কিছু প্যাথোলজিও লুকিয়ে আছে, যেমন 5 মাসের পর থেকে যদি পা ফোলাটা খুব বেশি পারসিস্ট করে থাকে, আমরা প্রেশার যদি বেড়ে থাকে তার সঙ্গে, তাহলে কিন্তু আমাদের এটা ওয়ার্নিং সাইন, এটা প্রি এক্ল্যাম্পসিয়া হতে পারে বা প্রেগনেন্সি ইনডিউসড হাইপার টেনশনের দিকে যেতে পারে, মানে প্রেগনেন্সির সময় আমাদের বিপিটা নর্মালি কমের দিকে থাকে, কিন্তু তাছাড়া আমাদের যে পা ফোলাটা হচ্ছে সেটা হয়তো পারসিস্ট করে যাচ্ছে, হয়তো দিনে রেস্ট নেওয়ার পরও আমার পা ফোলাটা কমছে না, তার সাথে আমরা হয়তো দেখছি চোখে ঘোলাটে দেখছি, মাথা ব্যথা করছে, হয়তো বমি হচ্ছে বা হয়তো এখানে পেন হচ্ছে, আমাদের ইমিডিয়েটলি ডাক্তারের কাছে তখন যাওয়া উচিত। হয়তো আমার প্রেশার বেড়েছে, 5 মাসের পর থেকে প্রেগনেন্সি ইনডিউসড হাইপার টেনশন ইজ ভেরি কমন, এটা যদি আমি টাইমলি ম্যানেজ না করি পরবর্তীকালে মায়ের খিচুনি হতে পারে বা যেটা আমরা বলে থাকি এক্ল্যাম্পসিয়া হতে পারে, সেক্ষেত্রে মা আর বাচ্চা দুজনেরই প্রাণহানির আশঙ্কা থাকে। সো দিস ফিজিওলজিক্যাল চেঞ্জেস, যদি এটা কোনো তার মধ্যে কিছু অ্যাবনর্মালিটি আমরা দেখি, উই শুড ইমিডিয়েটলি গো টু আ ডক্টর। আমাদের ডায়েটের ওপর খেয়াল রাখতে হবে, ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, আমাদের সল্ট রেস্ট্রিক্টেড কিছু ডায়েট মানে সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট নেওয়াটা বেশি জরুরি, যেমন আচার এই সময় বেশি খাওয়া যাবে না, কারণ ওতে প্রচন্ড পরিমাণে নুন থাকে যেটা ইনডিরেক্টলি প্রেশার বাড়াতে পারে। আমাদের এই সময় কনস্টিপেশনের একটা ধাত থাকে প্রেগনেন্সি চলাকালীন, বা পাইলসের সমস্যা অনেক সময় বেড়ে যায়, তো সেইগুলো মাথায় রেখে আমাদের প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হবে, আমাদের ব্যালেন্সড একটা ডায়েট খেতে হবে। তাছাড়া কি হতে পারে, আমি প্রথমে বলেছিলাম যে একটা নিপল ডিসচার্জ হতে পারে, কিন্তু অনেক সময় সেই ডিসচার্জটা যদি এক্সেসিভ পরিমাণে হয়, তার সাথে যদি হয়তো ব্লাড স্টেইনড ডিসচার্জ আসছে বা হয়তো গ্রিনিশ ডিসচার্জ আসছে, আমার কিন্তু ভাবতে হবে কোনো ইনফেকশন হয়েছে। নর্মাল যে আমাদের নিপল ডিসচার্জ হয় ওটা ইয়েলোইশ হবে, তো তখন আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত। তাছাড়া আমি বলেছিলাম হোয়াইট ডিসচার্জ এই সময় বেড়ে যায়, হয়তো হোয়াইট ডিসচার্জের সাথে আমি যদি দেখি আমার ব্লাড আসছে, দ্যাটস নট নর্মাল, হোয়াইট ডিসচার্জ মানে সাদা ডিসচার্জ হবে, হয়তো একটু বেশি পরিমাণে হচ্ছে, কিন্তু সেই ডিসচার্জ যদি ব্লাড স্টেইনড হয় বা হয়তো খুব বেশি ইরিটেশন হচ্ছে, তখনও কিন্তু আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত, বিকজ দিস আর নট নর্মাল, এগুলোর মধ্যে অন্য কিছু প্যাথোলজি লুকিয়ে আছে। এর মধ্যে কোনো চেঞ্জেসই পার্মানেন্ট থাকে না, এক্সেপ্ট ফর স্ট্রেচ মার্কস,
পেটে যে স্ট্রেচ মার্কস গুলো থাকে ওটা যদি টাইমলি আমরা ময়েশ্চারাইজ না করতে থাকি ফর দ্য 9 মান্থস পিরিয়ড, হয়তো পরবর্তীকালে কিছু স্ট্রেচ মার্কস থেকে যায়। বাট আদারওয়াইজ যে আমি প্রেগনেন্সি মাস্ক বললাম বা কোলাসমা যেটা আমাদের হয়, সেটা কিন্তু বাচ্চা ডেলিভারি হওয়ার 2-3 সপ্তাহের মধ্যেই চলে যাবে। আপনার যে এক্সট্রা ওয়েট গেইন হয়, মানে 11 কেজি ওয়েট গেইন, সেটাও আস্তে আস্তে হয়তো শেড অফ করতে থাকবেন আপনারা। যে হোয়াইট ডিসচার্জটা এক্সেসিভ পরিমাণে হচ্ছে সেটাও কমে যাবে, পা ফোলা, একটা ডিসকমফর্ট, যে কনস্টিপেশন, এই সবগুলো হচ্ছে রিভার্ট ব্যাক করে যায়, আপনি নিজের মধ্যে ফিরে যাবেন বাচ্চা হওয়ার পর।